রাইট বনা কইয়া সব শেষ কথা কর না কেন মায় দেহে 14 বছরে পোলা গাইছে ভাই এরকম হিরুন ছিল কেন ডাক্তার কাছে কয় যা ও যা আমার পিনসের মত মায়া সারে কি রোগ হইল আমার পোলার রে ডাক্তার চোখ হাতায় মাথায় কয় আপনার পোলার এমন রোগ হইছে রে সেই রোগ আপনার ঘরে থাহে রে মা কয় কোন হানে থাহে ফ্রিজে স্যার আমি ফ্রিজ না বাদ দিয়ে দেবো কয় ফ্রিজে না খেতার মধ্যে থাহে কয় কি কয় ওইটার নাম হলো রোগটার নাম হলো এন্ডুয়েট কয় সারি দি মোবাইল কয় এই এন্ডুয়েট এটা নিয়ে যান আপনার ছেলের চেহারা ভালো হবে এখানে তো সবাই আমার ওয়ার শুনে একবার আই লাভ ইউ কইতে আছেন এমন কিন্তু না কিছু হয়েছে কিছু রেকর্ডিং করে নিয়ে সকালবেলা এটা নিয়ে অপপ্রচার করবার লাগিয়া এটা আমি ভালো করে ওই আমি এবারে কিন্তু ফেসবুকে লিখে দিতেছে আজকে তাহির আইতেছে ডাইলা দিব ওরে সিটার ঠিক কি না বলো আরেকটা আছে শেষ বয়সে কেমন যেন হয়ে যেতেছে তো আমি ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলছি আমি হেলিকপ্টারে যাই না আমি একটু রকেটে চড়েছি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অনেক দিন লেকচার দিয়েছি কিন্তু ঘরের মানুষও জানে না ফেসবুকের পার্টি কথা কর না কেন এই যে পোলা বান যেগুলো উঠা বসা করে বিশ্বাস করে এগুলো ফেসবুক চালায় কিছু নাই রাইট বরে বল্টু দিলে কানে মধ্যে দিয়ে সভাপতি সাহেব রাইট বর যাকে জাকান্না জাকান্না দিল কান্না পাগলা তিতা মিটা বোঝে না পাগলারে জিলাফি দিও না পাগলা তিতা মিটা বোঝে না পাগলারে জিলাফি দিও না আরে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসুরে বিচার হবে কর্ম অনুসারে বাপ রে বাপ পীরে যেমন যে করো সেমন আল্লাহর জিকির বাদ দিয়ে পীরের জিকির তুই যে বাবা ঘুমিয়ে যাও বাবা কাকু 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 আমি ঘরে গেছিলাম ভাত খাওয়ার সুযোগ বালা করে দিছে না ফোলা মানে সেলফি তো বলা গেল হুজুর একটা ছবি তুলতাম আরে খসকিতা তুই লালা রাগ তো করন জানা ফুলামান শখ করে দুই আড়াই ঘন্টা বই রেছে এটা ছবি তুললে কি তুইব আমি যে গেছি গুসলের কয় ফরস কয় তিন আমি বই কি দেখি তাকে সাবান গামছা লুঙ্গি এত তাড়াতাড়ি কইছে মনে করে ঠিক মতো হইতে আছে বাসার পাশে এক নোয়াখালীর খালাম্মা আছে হ্যাঁ থেকে নোয়াখালীর শিখছি আমার আম্মারে জানলা দিয়ে একদিন বলতেছে আহারি আফা কই ন বুঝিনি কেন আঙ্গু হেতেনে তিন বছর ধরে কুয়েত গেছে হারি আর কাছে একটা সিডিও হারাইন হেতেলে আর কল যে হারি যায় এরা টিকটক ভিডিও করস আর এগুলাই বেশি করে কারা জানেন ইউনিভার্সিটির মেয়েগুলো এবং ইয়াং বয়সের ফুলাফান গুলো আমি ইউনিভার্সিটির মাইয়ারা আমি আজকেও কইয়া যাই হুজুরের ভিডিও নিয়ে মজা করিস না কারণ তোর বিয়া যেদিন হইব ওই দিন গেলাম হুজুরের কাম লাগব এই আওয়াজটা ফকরে রেখে আমি প্রিমিয়ার লিগে কত খেলেছি টাকা দিয়ে আমাকে নিয়ে গেছে আরে মাহফিল আওন যাব বন যাব হুতন যাব খেরুই তাওন যাব উডন যাইত না আন্তাজ বুঝে না তাকি এদের সামনে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আসতেছে কি যে হবে গো কি যে হবে এরকম ফুলগুলা নিয়ে যায় এই যে 5 টাকা দামের গোলাপ ফুল আছে না নাই এই ফুলগুলা নিয়ে যায় ছেলে এরকম পিছনে থুবে সামনে থুবে নিয়ে গে ঘুরতে ঘুরতে কবে বিউটি আই লাভ ইউ বিউটি বলবে তোমার সাথে কুচিং এ গেলাম কলেজে গেলাম একই জায়গায় গেলাম কোনোদিন মুখ দিয়ে এই কথা বলনি আই লাভ ইউ যেহেতু বলেইছো তাহলে আমি বলে দিলাম আই লাভ ইউ কথা কান ঠিক না ম্যাটি বোরকা পরাটার দিকে আরো বেশি তাকায় পোলাফান কয়ের কয় দেখ জিনি যায় হুজুর কইছে একবার তাকানো যায় পরের বার তাকাইস না হে তাকাইছে তো তাকাইছে শহীদ হয়ে যাম চোখ সরম না
যেমন আমার বিরুদ্ধে কি জানে করছে মাইকার মা মোয়ালেক আল্লাহ হ্যাঁ করার ছিল তোর কোন কোন জানা তো বুঝছ না প্রশাসনের লোক থাকতে পারে গোয়েন্দা থাকতে পারে তো যাই হোক করার পরে যারা চিনত না তারাও চিনছে আমার দেশে তো এই আঙ্গুল দেখাইলে তুই আমার বুড়ি আঙ্গুল দেখাইছ হে তুই আমার সেমস বিয়ের আগে একটা বাপ তাকে ফোলা ফাড়ে বিয়ার পরে আর তুই কস কে লেগে তুই আই ওয়াজ কর আর তুই মায়ের নাম তো কি বিউটি মেয়ের নাম তো ইঙ্কি ইঙ্কি মাইঙ্কি পাপ্পা এখন আর পাপ্পা করে এখন ডেডি ডিডি এই বাংলাদেশের সুপার স্টারের নাম কি কথা কয় না বাংলাদেশের সুপার স্টারের নাম কি শাকিব খান দেখছেন একে শাকিব খান বললেন হাত তোলেন তো রাগ করেছেন ভাই